Kolkata is one of the oldest and most traditional Durga festival celebrated at Sovabazar Raj Bari was started by Raja Navakrishna Dev in 1757. And it was the first time when non-Hindus were allowed to see a household Durga Puja. Robert Clive had just defeated Sirajuddullah in the Battle of Palassi, and Raja Navakrishna Dev decided to invite Lord Clive and Warren Hastings for the Durga Puja celebrations at the Sovabazar Chhoto Raj Bari. আমাদের কোনো বিশেষ পরিকল্পনা বলে কিছু নেই। আমাদের এটা হচ্ছে 263 নম্বর বছর। আমাদের প্রথম বছরেও যেভাবে যে পদ্ধতিতে পুজো হয়েছিল, এবছরও সেইভাবে সেই পদ্ধতিতেই পুজো হচ্ছে। সার্বজনীন পুজোতে যেরকম এক এক বছর এক এক রকম থিম করা হয় বা আর এক ডিজাইনের ঠাকুর, পরের বছর আর এক ডিজাইনের ঠাকুর, আমাদের এখানে সেরকম। এই যে মূর্তি দেখছেন, এই মূর্তি 263 বছর ধরে সেম মূর্তি, সেম সিস্টেমে পুজো। আমাদের এখানে নতুনত্ব বলে কিছু নেই, একই নিয়মে চলে আসছে। আজ 2019 বলে কিছু নেই। 1757 সালে পুজো আরম্ভ হয়েছিল, 1757 সালেও যে মূর্তি যে স্ট্রাকচার ছিল, আজকে 2019 সেই মূর্তি সেই স্ট্রাকচার। মুখের ছাঁচগুলো আমাদের নিজস্ব থাকে, আমাদের কাছে আমরা বার করে দিই, কুমোররা ওই থেকে মুখটা তৈরি করে দেয়। কুমোর যারা করছে তারাও মোরাললেস বংশ পরম্পরাতেই করছে, ঠিক আছে। এবার আমাদের এখানে পুজোটা হয় বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ অনুযায়ী। সেই পুরাণে দেখবেন আমাদের সিংহটার মধ্যে একটু ইউনিক এ আছে, স্টাইল আছে, না মোড়া না সিংহ, এটাকে বলা হয় ইংরেজিতে ইউনিকর্ন। হ্যাঁ, খানিকটা ঘোড়ার মতন দেখতে, খানিকটা সিংহর মতো। এটা বৃহৎ নান্দিকেশ্বর পুরাণে এই ডেসক্রিপশানটা, মা দুর্গার বাহনের ডেসক্রিপশানটা এইভাবেই আছে, সেই অনুযায়ী এটা তৈরি হচ্ছে। এবং এই সেম জিনিস এই 263 বছর ধরেই হয়ে আসছে, নতুনত্ব আমাদের কিছু নেই। খাবার দাবারের ব্যাপার বলতে, আমাদের এখানে ঠাকুরকে কোনো রান্না খাবার দেয়া হয় না, আনলাইক আদার ফ্যামিলিজ অর অনেক সার্বজনীন পুজোতেও রান্না খাবার দেওয়া হয়। এর পেছনেও একটা মানে লজিক আছে, সেই লজিকটা হচ্ছে মা দুর্গাকে ধরে নেওয়া হয় ব্রাহ্মণী। এবার আগেকার দিনে ব্রাহ্মণরা নিচু জাতের হাতে রান্না খেত না, এটা জানেন নিশ্চয়ই। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণরা কোনো নিচু জাতের বাড়িতে এলে তাকে কাঁচা সমস্ত দেয়া হতো, সেটাকে বলা হতো সিদে। ব্রাহ্মণ নিজে রান্না করে খেত। এবার মা যেহেতু ব্রাহ্মণ এবং আমরা হচ্ছি, এটা হচ্ছে রাজা রাধাকান্ত দেবের পুজো, রাজা নবকৃষ্ণ দেব আরম্ভ করেছিলেন, তার পরবর্তীকালে রাজা রাধাকান্ত দেবের বাড়ি এটা। আমরা তার সৌহৃদ্র, ও হচ্ছে দেবরাজ মিত্র, আমি হচ্ছি তাপস বোস। আমরা রাজা রাধাকান্ত দেবের বড় ছেলে, মহেন্দ্র নারায়ণ দেবের কোনো পুত্র সন্তান ছিল না, তার কন্যা সন্তানদের বংশ হচ্ছে আমরা। আর এখানে যারা দেব আছেন তারা হচ্ছে রাধা রাধাকান্ত দেবের ছোট ছেলে, দেবেন্দ্র নারায়ণের বংশ। এখানে দুটো বংশ আছে, দেব আছে, বোস মিত্রির আছে, ঠিক আছে। এইবার আমরা ধরে নিই আমরা নন ব্রাহ্মী, তার মানে আমরা হচ্ছি কাস্টের কলার এতে যাচ্ছি, স্টেপে যাচ্ছি। সেই জন্য আমরা উই আর নট অথরাইজ টু অফার এনি কুক ফুড টু মা দুর্গা, ঠিক আছে। ওই জন্যে আমাদের সমস্ত কিছু কাঁচা দেওয়া হয়। হ্যাঁ, সকালবেলা নৈবেদ্য সমস্ত কিছু কাঁচা দেওয়া হয় ইন অ্যান্টিসিপেশন। আমাদের ওটা মা দুর্গা নিজে রান্না বান্না করে নিজে খাবেন, ছেলেপুলেদের খাওয়াবেন, ঠিক আছে। আমাদের দুর্গা পর্যন্ত কাঁচা দেওয়া হয়, সব কিছু কাঁচা। আর রাত্রির বেলাতে আমাদের ওইখানে দেখুন যেখানে সাদা পর্দা ঝোলানো আছে, ওখানে আমাদের ভোগ তৈরি হচ্ছে। ওখানে কিন্তু কোনো অন্ন ভোগ নেই, সমস্ত হচ্ছে ছানা আর আপনার ময়দা দিয়ে তৈরি। হ্যাঁ, ছানা বা ময়দার জিনিসটা কিন্তু আপনি রেঁধে দিতে পারেন। হ্যাঁ, নিমকি আছে, গজা আছে, পান্তুয়া আছে, হ্যাঁ আপনার কচুরি আছে, নানা রকম এরকম আইটেম দেয়া হয়। হ্যাঁ, কিন্তু আমরা কোনো অন্নভোগ মাকে দিই না।
দেবে, এই হচ্ছে আমাদের এখানকার মানে ভোগের যেটা মানে ইন ব্রিফ এটাই হচ্ছে ডেসক্রিপশন।